বিয়ান সাহ আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি। গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস আর নায়ক নীরব হোসেন। নাচের শেষ অংশে অপুকে গলে তোলার চেষ্টা করেন নীরব। এ সময় ঘটে বিপত্তি, ধপাস করে উল্টে পড়ে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরমেন্স শেষ করেন দুজন। শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসর্টে হয় এই অনুষ্ঠান। এদিকে নাচ শেষে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করব, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কার্টের কারণে দুজনই পড়ে গেছি, আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে, আমি বিনীত অনুরোধ করব এই জায়গার ভিডিওটি কেউ ছড়াবেন না। নায়ক নীরব দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই, নতুন কিছু বলতে চাই না। পাগলকে শাকুন আড়াতে না করলে পাগল আরো বেশি করে। আপনারা অনেক বিবেকবান, বিষয়টি বুঝেন।